আসসালামু আলাইকুম বন্ধুরা, উপার্জনের রাস্তা থেকে আমি শুভ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দুই তিনটি সাইট নিয়ে আমি কথা বলবো, যেগুলোতে আপনি ইনকাম করা যায় না, বাট যেইসব সাইটগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন জায়গাতে ইনকাম করে আপনার ওই অ্যাকাউন্টগুলোতে জমাতে পারবেন, এবং যে অ্যাকাউন্টগুলো আপনার সত্যি খুব দরকার। এবং অনলাইন ইনকামে করার ক্ষেত্রে প্রায় 50% থেকে 60% সাইটে আপনার এই অ্যাকাউন্টগুলো খুবই দরকার হবে। হয়তোবা সবাই এই অ্যাকাউন্টগুলোর সাথে পরিচিত আছেন, তবে তারপর আপনাদের কিছু, আপনাদের যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। পুরাতনটা একটু দেখে নেবেন, আপনাদেরকে অনেক কাজে লাগবে। তার আগে আমি আপনাদের একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে একটা কথা বলে রাখি আপনাদেরকে, কোম্পানি কিন্তু আমাকে বেতন দিয়ে রাখে না আপনাদের প্রত্যেকটা জবাবের সঠিক উত্তর দেওয়ার জন্য। আমি চেষ্টা করি আমার জায়গাতে, কারণ হচ্ছে আপনি যখন ফোন দেন হয়তো তখন আমি ব্যস্ত থাকতে পারি, অথবা যখন ফোন দেন তখন হয়তো অন্য কারো মেসেজ উত্তর দেওয়া ব্যস্ত থাকতে পারি। আপনাদের কোনো দরকার হলে আমাকে মেসেজ করবেন, সেটা আমি 24 ঘন্টার মধ্যে উত্তর দিই। প্রত্যেকদিন 4 থেকে 5 হাজারের মতো মেসেজ আসে আমার, সবগুলোর আমার উত্তর দিতে হয়। একজনের সাথে কথা বলতে গেলে যে সময়টা আমার যায় তো তার মধ্যে আমি দেখা গেছে 10 থেকে 15 জন উত্তর দিতে পারি। আর কেউ যদি ফোন দেয় তখন যদি আমি ফোনগুলো না ধরতে হয় তখন আমার গালি শুনতে হয়। আপনার একটা নমুনা আমি দেখাবো, তারপর আমি আমি আমার কাজগুলো দেখাবো। আমি দেখাচ্ছি আমি আপনাদের কী ধরনের যে ঝামেলার মধ্যে পড়তেছি সেটা আমি দেখাচ্ছি। আপনারা কেউ রাগ করবেন না আমার এই কথাটা, আমি একটু দেখাবো। এই দেখেন রায়হান ভাই, এখানে আমার সে কল দিছিল, আমি তাকে, এই যে ওইটা হচ্ছে তার নাম্বার, তো উনি আমাকে কল দিছিল এখানে। তা কল দেওয়ার পর আমি এখানে আমি প্রশ্ন কী করছিলাম শুনেন, আমি বলছি কি জানা থাকলে লিখে পাঠান, কল দিবেন না, এটা হচ্ছে আমার ভয়েসটা। তারপর সে কি বলছে দেখেন, আসলে কি জানো তুমি একটা বাটপার, তুমি এমনি ফোন দিয়ে কথা বলতে পারো না। সে আমাকে বাটপার বলছে, এই হচ্ছে ব্যাপার, মানে খুব খারাপ লাগতেছে। তারপর তাকে আমি নাম্বারে কল দিয়েছিলাম, কল দেওয়ার পর সে আমাকে অনেক ঝাড়ি ঠাড়ি দেয়, ধমক দেয়, সেটা রেকর্ড আছে। তো আমি আপনাদের এত কিছু শোনাতে চাচ্ছি না, এরকম এরকম প্রচুর মানুষ আছে। আমি জাস্ট একটা নমুনা আপনাদেরকে দেখালাম, কারণ হচ্ছে যে আমি এইটার জন্যই করি, কারণ আপনাদের জায়গায় আমি একটা সময় ছিলাম যে সময়টাতে আমাকে কেউ মানে এরকম আমার মতো সাহায্য করে নাই। তো আমি এখন আপনি বুঝতেছি যে আপনারা এখন আমার ওই জায়গাটাতে আছেন, তো আমি মনে করি যে ওই জায়গাটাতে আপনাদের একজন মানুষ দরকার যে মানুষটা সাপোর্ট দিতে পারবে। তো আমি এই জন্য আপনাদেরকে ইমো নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা প্রশ্ন করবেন, 24 ঘন্টার মধ্যে আমরা সেই উত্তরটা আমি দিয়ে দিই আপনাকে। কতগুলো মানুষের আমি উত্তর দিই দেখেন, এই যে দেখুন প্রত্যেকটা মানুষ আমি ভয়েস মেসেজ রেকর্ড করে উত্তর দিই, কারোর সাথে আমি কথা বলে উত্তর দিই না। সো এটাই হচ্ছে কথা, সো আপনারা কাইন্ডলি আমাকে নক করেন, আমি আপনাকে মতো উত্তর দিয়ে দেবো। আচ্ছা এবার হচ্ছে যে আপনারা যে আপনাদের এবার আপনাদেরকে আমি যেটা হচ্ছে যে ই করব সেটা হচ্ছে যে আপনার ফসেটহাব আর একটু হচ্ছে, দেখুন ফোন একটু পর ফোন আসতেই থাকে, আমি আপনাদের ফসেটহাব আর হচ্ছে কয়েনবেস সম্পর্কে কিছু বলবো। ফসেটহাবের অ্যাকাউন্ট সম্পর্কে আগে একটু বলে রাখি, ফসেটহাব হচ্ছে বিটকয়েনের এমন একটা কারেন্সি যে কারেন্সিগুলো আপনার ছোটো ছোটো লেনদেনগুলো রিসিভ করে থাকে, যেমন হচ্ছে সমিতির মতো। আমরা যে বিভিন্ন এলাকায় যে সমিতিগুলো দেখি, যেখানে 10 টাকা 5 টাকা 20 টাকা প্রত্যেক দিন বা মাসে এগুলো নেয়, এগুলো হচ্ছে এটা হচ্ছে ফসেটহাবের মতো। আর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক এইসব কিন্তু 10 টাকা 20 টাকা করে নেয় না, এরা সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত এরা নিতে পারে, গ্রহণ করে, মানে এদের লেনদেন সর্বনিম্ন 500 টাকা থেকে। আর ফসেটহাবে তো সেরকম, ফসেটহাবের লেনদেন খুব কম হয়, মানে সংখ্যক 1,000 সাতোশি বা এমনকি ইভেন 1 সাতোশি হলো এই ফসেটহাবে নেওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে। আর কয়েনবেস হচ্ছে কি, কয়েনবেস আপনার সর্বনিম্ন হলো অ্যাটলিস্ট 5,000 থেকে 10,000 বা 87 লাগে নিতে। সো ফসেটহাব কি এবং কয়েনবেস কি সেটা আমি দেখাবো। তো ফসেটহাব অ্যাকাউন্ট কীভাবে খুলে সেটা আমি এখন করে দেখাবো না, সেটা আমি আমার একটা ভিডিও চ্যানেলে দেখাবো। তার আগে আপনাকে দেখাচ্ছি কয়েনবেসের অ্যাকাউন্ট কীভাবে খুলে, আমার একটা ইউটিউবের একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কয়েনবেসের অ্যাকাউন্ট খুলে। আমার চ্যানেলে এটা দেওয়া আছে, তারপর আপনার খুঁজে বের করতে সমস্যা হয়, যার কারণে এই ভিডিওটা আমি বানিয়েছি। আপনার এখান থেকে দেখে নেবেন কীভাবে কয়েনবেসের অ্যাকাউন্ট খুলে। প্রথম দেখবেন কয়েনবেস অ্যাকাউন্টটা কীভাবে খুলে, খুব সোজা 2 মিনিটে আপনি খুলতে পারবেন। হ্যাঁ এই যে কয়েনবেসের এটা ভিডিওটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। আর আপনারা একটা কাজ করে নেবেন, ভিডিওটা একটা কথা বলি, আপনারা যখন এটা বড় করে নেবেন আপনার এই কোণাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কোয়ালিটি আছে, যত বেশি কোয়ালিটি হবে আপনি সেই কোয়ালিটি দিয়ে নেবেন, তাহলে আপনার ভিডিওটা ক্লিয়ার বুঝতে পারবেন। ধন্যবাদ, ভিডিওতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, উপার্জনের রাস্তা থেকে সবাইকে স্বাগতম, আমি শুভ। বরাবরের মতো আমি প্রত্যেকবারই যখন আসি আমি অনলাইনে কিছু ইনকামের যেসব ওয়েগুলো আছে, ওয়েবসাইট, সেইসব নিয়ে আমি আলোচনা করে থাকি। তারা বলতেছে যে ভাই কয়েনবেসের অ্যাকাউন্টটা কী বা কয়েনবেসের ওয়ালেট অ্যাড্রেসটা কী, এটা আমি জানি না, অনেকেই বলতেছে। তো 2 মিনিটে আপনার কয়েনবেস অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার জন্য প্রথমে আপনার করতে হবে যে প্লে স্টোরে যেতে হবে, আপনার প্লে স্টোরে যে আপনার কয়েনবেসের অ্যাপ্লিকেশনটা নামাতে হবে, ঠিক আছে। তো আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে লিখবেন হচ্ছে কয়েনবেস,
coinbase coinbase হ্যাঁ, এই যে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস এরকম চলে আসবে, আপনি এটা ই করবেন। তো এটা আপনারা করবেন কি ডাউনলোড করবেন, তো আমার এটা ডাউনলোড করা আছে, তো আমি আপডেট চাচ্ছি, আমি আপডেট দিব না, তো আমি এটা ডাউনলোড করে নেব। আপনারা এটা প্লে স্টোরতে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এটা ওপেন করবেন, ওপেন করার পর আপনার এরকম হবে, এরকম আসবে। তো আসার পর আপনি সাইন আপে ক্লিক করবেন, সাইন আপ। আপনি এখানে ফার্স্ট নেম দেবেন, আপনি ইমেল লাগিয়ে দেবেন, ইমেল। তো ইমেল আমি দিচ্ছি একটা, যে আপনি ইমেল দেওয়া শেষ ফার্স্ট নেম দিবেন একটা। আমি ফার্স্ট নেম দিচ্ছি রক, আর সেকেন্ড নেম হচ্ছে শুভ, সরি শুভ। হ্যাঁ, আর তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড একটা একটা কঠিন পাসওয়ার্ড দিতে হবে। ধরুন আপনি পাসওয়ার্ড দিবেন, আপনার ধরুন একটা মোবাইল নাম্বার লিখবেন, এটা আমার মোবাইল নাম্বার দিচ্ছি, এই যে এটা মোবাইল। তারপর মোবাইল নাম্বার, তারপর আপনার নামটা দিবেন, একটা মোবাইল নাম্বার, তারপর নাম বা যে কোনো 8 থেকে 10 ডিজিট একটা সংখ্যা দিবেন, তারপর আপনার নাম দিবেন, নাম। তারপর সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনার ওই ইমেল একটা ভেরিফিকেশন যাবে, দেখুন উই উই সেন্ট এ ভেরিফিকেশন ইমেল টু রক শুভ, এই জিমেলে পাঠাচ্ছে, ক্লিক দ্য লিঙ্ক বিলো ইমেল। তো আমাকে ইমেল দেখেন, আমার ইমেলটা চলে আসছে, আমি ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন লেখাটা যেটা আসবে, সেটা হচ্ছে যে আমার এখান থেকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে কিন্তু আমার কয়েনবেসের অ্যাকাউন্ট খোলা হবে না। তো দেখুন এই যে আসছে, তো আমার এই জায়গাটা ক্লিক করব, ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো আমি এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার একটা ব্রাউজার সিলেক্ট করতে দেবে। তো আপনি অবশ্যই ব্রাউজার সিলেক্ট করবেন হচ্ছে আপনার ফোনে যে ইটা আছে গুগল ক্রোম, এই যে এই এই ওয়েবসাইটটা আপনারা সিলেক্ট করবেন জাস্ট ওয়ান্স। এটা সিলেক্ট করার পর আপনাকে অটোমেটিক্যালি আপনার কয়েনবেসের অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে। তো আমি এখন যেই অ্যাকাউন্টটা খুললাম সেই অ্যাকাউন্টের ভিতরে আপনার নিয়ে যাবে অটোমেটিক। এই দেখুন আমার এটা এখন ভিতরে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। তো এখানে আমার আই এগ্রি দিতে হবে, এই যে অপশনটা আছে আই এগ্রি, এখানে আমি ক্লিক করব। দেখুন আমার কয়েনবেসের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এই যে এটা হচ্ছে আমার কয়েনবেসের অ্যাকাউন্ট। এই এখন আপনার হচ্ছে কয়েনবেসের ওয়ালেট অ্যাড্রেসটা আপনি কীভাবে নেবেন, হ্যাঁ আপনারা কীভাবে বিটকয়েনের যেসব ওয়েবসাইটে আপনার সাতোশিকে ইনকাম করতেছেন সেটা কীভাবে এখানে আনবেন সেটা দেখাচ্ছি। তো আপনার এই যে কোনো তিনটে আইকন আছে, এই তিনটে আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক। সবাই যোগ মনোযোগ সহকারে শুনবেন, এই যে কয়েনবেসের ওয়ালেট অ্যাড্রেস অনেকে চিনে না, এটা কীভাবে নিতে হয় সেটা জানেন না। সো কয়েনবেসের ওয়ালেট অ্যাড্রেস একটা কথা মাথায় রাখবেন, বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেস আর কয়েনবেসের ওয়ালেট অ্যাড্রেস দুইটা সম্পূর্ণ সেম। কারণ হচ্ছে বিটকয়েন হচ্ছে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেস আপনি যে কোনো সাইট থেকে নিতে পারেন, জাপো থেকে নিতে পারেন, তারপর হচ্ছে আপনার ব্লক চেন থেকে নিতে পারেন, ফসেলাপ থেকে নিতে পারেন। তবে আপনার কয়েনবেস হচ্ছে একটা কোম্পানির নাম, কয়েনবেস হচ্ছে একটা ব্যাঙ্কের নাম, আর বিটকয়েন হচ্ছে একটা কারেন্সি। হ্যাঁ মাথায় এটা সব সম্পূর্ণ মজুরি সবকে শুনবেন, সেটা হচ্ছে বিটকয়েন হচ্ছে একটা কারেন্সি, আর হচ্ছে কয়েনবেস হচ্ছে একটা অ্যাকাউন্ট, কয়েনবেস একটা অ্যাকাউন্ট। তারপর হচ্ছে আপনার জাপো হচ্ছে এক একটা, মানে এক একটা ধরুন সোনালী ব্যাঙ্ক, পূর্বালী ব্যাঙ্ক, পূবালী ব্যাঙ্ক, এগুলো হচ্ছে এক একটা অ্যাকাউন্ট, কয়েনবেস, জাপো এরকম। আর বিটকয়েন হচ্ছে কি আমাদের টাকা, টাকা হচ্ছে বিটকয়েন, এটাই আর কিছু না। তো আপনার কয়েনবেসে এই যে ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে বের করে একটু ভালো করে দেখুন। করার পরে এই যে আপনার বিটিসি ওয়ালেট, হ্যাঁ এই ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে আপনি এই যে কোনায় যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন, করার পরে দেখুন এই ক্লিক করার পর এখানে আপনার ক্যামেরা ওপেন হবে, এই যে আমার ক্যামেরা ওপেন হয়েছে, তো আমি এটা ভুল ঠিক রাখতেছি। তারপর মাই অ্যাড্রেসে ক্লিক করবেন, এই যে মাই অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, এই ক্লিক। তারপর এই দেখেন এখানে এই যে যে জিনিসটা চলে আসতেছে এটাই হচ্ছে আপনার কয়েনবেসের অ্যাড্রেস। তো অনেকে এটা কিন্তু একটু পরপর চেঞ্জ হয়, তো এটা কোনো সমস্যা না, আপনি একবার যদি কপি করে যেখান থেকে আপনি উইথড্রটা দিবেন এখানে কপিতে ক্লিক করলে দেখেন আপনার কিন্তু কপি হয়ে গেছে। তো এখানে এই কপিটা করে আপনি যেখান থেকে আপনার উইথড্রটা দিবেন সেখানে। তো বন্ধুরা এটাই হচ্ছে আপাতত কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে খোলে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা ফসেটাপের অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি নিজের হাতে করতেছি না, কারণ হচ্ছে আমার ভিডিও আগেই বানানো আছে। সো আমি ওখান থেকে একটি আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এটা ডাউনলোড করবেন, হ্যাঁ যখন এটা, আচ্ছা একটু ভুল করেন, তো আমি এই সাইটটা এখন,
আচ্ছা, ফসেটাপের অ্যাকাউন্টটা যেভাবে খুলুন, ফসেটাপের একটি লিঙ্ক আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনার ফসেটাপের আইডিটা খুলে দেবেন অবশ্যই। আর ফসেটাপের কীভাবে আইডিটা খুলে সেটা এখন দেখে নিন আপনার, প্লিজ মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, এখন এখানে আমি আইডি খুলবো কীভাবে, ফসেটাপ জিনিসটা কেমন, ফসেটাপ জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ফসেটাপ, আপনার ওই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ আসবে। হ্যাঁ, এরকম একটা পেজ আসবে, পেজটা যখন আসবে আপনি নিচে যাবেন ইউজার নেম। আমি কিন্তু আবার বলছি, এটার লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার সেই লিঙ্কটা ক্লিক করার পর আপনি এরকম পেজে নিয়ে আসবে, তারপর কী করতে হবে দেখে নিন। হ্যাঁ, ইউজার নেম কী দিবেন সেটা হচ্ছে কথা। ইউজার নেম ধরেন আপনি দিলেন, ধরেন ফারুক, ফারুক 20, ইমেল অ্যাড্রেস ধরেন ফারুক 20 দিলেন, সরি আপনার ইউজার নেম। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস কী দিবেন, ইমেল অ্যাড্রেস ধরেন রক শুভ 02 এটা দিলাম। পুনরায় এটা আপনাকে আবার দিতে হবে, দুইটা ইমেল আপনাকে দিতে হবে। এখন বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস আমি কী দিবো, এখানে এখানে আমরা কী দিবো, এখানে আমরা দিব হচ্ছে আমাদের যেই যে হ্যাঁ এই যে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে আমরা কী দেবো, এটা হচ্ছে যে কয়েনবেসের যে ওয়ালেট অ্যাড্রেসটা একটু আগে কীভাবে নিয়েছিলাম দেখিয়েছিলাম না, যে কপি করে ক্যামেরা ওপেন হয়, ওইখান থেকে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে আমার কিন্তু ফসেটাপের অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে কয়েনবেসের যে অ্যাকাউন্টটা আছে, এই যে আমাদের কয়েনবেসের যে, আমি বাংলা করে নিছি, তারপরে এখান থেকে BTC লেখা আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে উপরে যদি একটা আইকন দেখতেছেন, একটা স্ক্যান কিউআর, এখানে আপনি ক্লিক করবেন। সরি আমার একটু সমস্যা হচ্ছে, যাক এখান থেকে আপনারা কয়েনবেসের ওয়ালেট অ্যাড্রেসটা নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করার পর একটা অপশন আসবে, ক্যামেরা অপশন দেখুন এইখানে, মানে কয়েনবেসের। তো ওইখান থেকে আপনার কয়েনবেসের অ্যাড্রেসটা যে কীভাবে নেয় সেটা আমি দেখেছি, ওইভাবে কয়েনবেসের অ্যাড্রেসটা আপনি কপি করবেন। কপি করে করবেন কি আপনারা এই ওয়ালেট অ্যাড্রেসটা করবেন কি, এখানে কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। হ্যাঁ সরি, ধরুন এখানে এই যে, মানে এখানে আপনার ওই কনভার্সের ওয়ালেট অ্যাড্রেস এখানে পেস্ট করে দেবেন, সেই কনভার্সের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। তারপর এই যে এই জায়গাটা আমি পাসওয়ার্ড কি দিই, এখন বর্তমানে পসেটাপে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, পাসওয়ার্ডটা খোলাটা খুবই টাফ, ঠিক আছে, পাসওয়ার্ডটা দিয়ে না কনফার্ম হয় না, অনেকে পাসওয়ার্ড যে এরকম দেয় আসলে তাদের পাসওয়ার্ড দেওয়ার একটা নিয়ম আছে, সেভাবে আপনারা পাসওয়ার্ডটা দেবেন, দেখে নিন। আপনার পাসওয়ার্ড দেওয়াটা খুবই কঠিন, কারণ তারা পাসওয়ার্ডটা খুব মানে নিখুঁতভাবে তারা পাসওয়ার্ডটা নেয়। তো পাসওয়ার্ডটা আপনি দিতে হবে, এটা কীভাবে, প্রথমে একটা বড় হাতের সংখ্যা দেবেন, মানে ফারুক, ফারুকের এফ বড় হাতে দিলেন, তারপর ছোট হাতে দেবেন, FARUKH ফারুক, প্রথম সংখ্যাটা বড় হাতের মাস দিতে হবে, তারপর সব ছোট হাতের। এরপর করুন কি, একটা অ্যাট দ্য রেট বা হ্যাশ বা এস, এগুলো যে কোনো একটা দিবেন। ঠিক আছে, ধরেন আমি অ্যাট দ্য রেট দিলাম, অ্যাট দ্য রেট দেওয়ার পরে তারপর দেবেন সংখ্যা 1 2 3 4 5 6, তারপর যাই দেবেন। মানে ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের আবার দেখাই, প্রথমে করবেন কি আপনারা বড় হাতের একটা সংখ্যা দিবেন, তারপর ছোট হাতের 4-5টা সংখ্যা দেন, সমস্যা নাই। তারপর একটা এই এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা আপনি দিয়ে দিবেন, ধরুন আপনি অ্যাট দ্য রেট দিলেন, একটা দিলে হবে, তারপর 1 2 3 4 5 6 যেটা ইচ্ছে সেটা দেন, সেম কন্ডিশন, পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন। দেওয়ার পরে আপনি এখানে টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা ফিল আপ করবেন, ক্যাপচা ক্যাপচা ফিল আপ করার পর আপনি ক্যাপচাটা আসবে, ক্যাপচাটা আসার পরে আপনি ধরুন ক্যাপচাটা ই করলেন, হ্যাঁ ক্যাপচাটা ধরুন ক্যাপচাটা ফিল আপ করলেন, করার পরে আপনার তারা করবে কি, আপনাকে একটা ইমেল ভেরিফাই পাঠাবে। ঠিক আছে, আপনাকে ওইটা ইমেল ভেরিফাই করে দিতে হবে। হ্যাঁ, তো আপনি যখন সাইন আপ করবেন তখন তারা আপনাকে করবে কি, ইমেলে একটা মেসেজ পাঠাবে। তো ইমেলে যে টাইপের মেসেজটা পাঠাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার ইমেলে কিন্তু মেসেজ পাঠানোর পরে কিন্তু আপনি যদি ভেরিফাই না করলে কিন্তু আপনার আইডি ওপেন হবে না, তার জন্য আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে। আমি দেখাচ্ছি, দেখুন ইমেল ভেরিফাই হচ্ছে এই ফসেটাপ থেকে আপনার একটা মেসেজ আসবে, ধরনের চাইছে আমি যাচ্ছি এই যে ফসেটাপ, এরকম অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এরকম একটা মেসেজ আসবে, মেসেজ আসলে করবেন কি, দেখুন থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট অ্যাট ফসেটাপ, টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস প্লিজ ভিজিট দিস লিঙ্ক। তখন করবেন এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনি এখানে করবেন যে লগ ইন করবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখন লগ ইন করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখান থেকে আমার কিন্তু সে আমি অ্যাকাউন্টটা জাস্ট খুলে দেখালাম, এই সাইডে কিন্তু আমার কোনো ইনকাম নেই, এই সাইডে হচ্ছে কি আমার একটা কারেন্সি, এটাতে আমি আমার ইনকাম আমি যেটা ইনকাম করব, এই প্রথমে যে অ্যাপসটা আমি দেখালাম যেটা প্লে স্টোর থেকে নামাবো, যে এখান থেকে যেটা আমি ইনকাম করব সেটা করবো কি আমি মানে এখান থেকে লেনদেন মানে এটার মাধ্যমে আমি লেনদেন করব। ঠিক আছে, তো আপনার এই ক্যাপচাগুলো ফিল আপ করতে হবে লগ ইন। তো আমার কথা হচ্ছে আমি ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবো, তা আমি আমার দেখাচ্ছি এই যে ওপেন হয়ে গেল।
তাহলে এটা হচ্ছে আপনারই। তো দেখুন আমার এখানে কত আছে, প্রায় 20,211 সাতাশি আছে। আপনাদের হচ্ছে সব কিছু ডিটেলস বুঝাবো, সব ভিডিওটি একটু অনেক বড় হবে আজকে, তারপর আপনারা ভিডিওটা দেখেন আপনাদের কাজে। আমি এইটুকু বলতেছি, প্রমিস করতেছি ভাই এই ভিডিওটা দেখেন আপনাদের কাজে। আচ্ছা, এখান থেকে আপনি যে ওয়ালেট অ্যাড্রেস নামে একটা অপশন দেখতেছেন এই যে, হ্যাঁ ওয়ালেট অ্যাড্রেস, আপনার যখন ফসেটাপে আইডি খুলে ফেলবেন তখন এই ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করলে আপনারা কিন্তু আপনার ফসেটাপে ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে আবার বলবো কি, ফসেটাপ হচ্ছে এমন একটি অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আপনি ছোটো ছোটো লেনদেনগুলো আপনার এই এটার মাধ্যমে ট্রান্সফার করা যায়। মানে দেখা যাচ্ছে আপনি একটা সাইডে কাজ করেন, সেখানে ছোটো ছোটো অ্যামাউন্ট হলেও তখন মনে হলো যে না এটা যদি দুদিন পর বন্ধ হয়ে যায় তখন ওই অ্যামাউন্ট হচ্ছে কি আপনি কয়েন বেসও নিতে পারতেছেন না, কারণ কয়েন বেসে যত অ্যামাউন্ট দরকার অত অ্যামাউন্ট আপনার ওখানে হলে তখন কী করবেন আপনি, তখন ওটা ওইটা আপনার নিজের কাছে আনার জন্য ওই ফসেটাপ এগুলো সেভ করে নিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, এই যে দেখুন আমার ওয়ালেট এখানে আমার কত 20,111 এটা দেওয়া দেখা যাবে। আমি এখন এটার ওয়ালেট অ্যাড্রেস কোথায় পাবো আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে আপনারা যে অ্যাপ খোলার সময় সেখানে কয়েনবেসের অ্যাড্রেস দিবেন এবং ওয়ালেটে চলে আসবে। ওই যে ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পর আপনি এরকম অপশন চলে আসবে, চলে আসছে এই যে লিঙ্কটা দেখছেন, এই লিঙ্কটা আমি কপি করবো। মানে এইটাই হচ্ছে আপনার ফসেটাপের ওয়ালেট অ্যাড্রেস। হ্যাঁ, এরপর আপনি যেখানে কাজ করবেন সেখানে কয়েনবেসের ওয়ালেট অ্যাড্রেস চাই নাকি ফসেটাপের ওয়ালেট অ্যাড্রেস চাই সেটা আপনি বুঝে নেবেন, বুঝে তারপর করবেন কি আপনার কাজ করবেন। যেমন ওয়ালিয়ার্সে যারা কাজ করতেছে, ঠিক আছে, ওয়ালিয়ার্সে যারা কাজ করতেছে দেখেছে ওয়ালিয়ার্সে তারা ফসেটাপের অ্যাকাউন্ট কীভাবে খুলবে বসাবে সেটা আসলে বুঝে না। তো আমি এখানেও একটি ভিডিও দিয়ে দিচ্ছি ওয়ালিয়ার্সে কাজ করার নিয়ম, সেটিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, এখানে আপনি ওয়ালিয়ার্সে কাজ করতে পারেন। এবং এই ভিডিওটা আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। তো আমি তারপর আপনাদেরকে সুবিধার্থে আমি আপনাদের কী করে দেবো ফসেটাপের লিঙ্কটা দিয়ে দেবো, কীভাবে ফসেটাপের আইডি খুলতে ওই লিঙ্কটা, আর কয়েনবেসেরও ভিডিও কয়েনবেস কীভাবে আইডি খুলে সেটা তো এখানে দিয়ে দিয়েছি, আপনারা কীভাবে কয়েনবেস ডাউনলোড করবেন আর কীভাবে ওয়ালজিওর্সে কাজ করতে হয় সেটাও আমি এখানে দেখিয়ে দেবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, বাট আপনাদের সুবিধার্থে আমি আবার আপনাদের পুনরায় ভিডিওটা ছাড়লাম, কারণ অনেকে বলছে ভাই আমি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস বুঝি না, আমি কয়েনবেস আর একটা কথা বলে রাখি না একটু বলি, কয়েনবেসের ওয়ালেট অ্যাড্রেস বুঝি না, ফসেটাপ বুঝি না, এগুলো বলছে। তো তাদের জন্য ভিডিওটা আর বিটকয়েন, এটা হচ্ছে সবার জন্য একটা মেসেজ বার্তা, সেটি হচ্ছে যে বিটকয়েনে যে কেন, মানে বিটকয়েন কেন আপনার এখন লেনদেন হচ্ছে না, কারণ হচ্ছে বিটকয়েনের একটা আপডেট চলতেছে, এই আপডেটের কারণে তারা আগামী 3-4 দিন তারা লেনদেনটা বন্ধ রাখবে। তো এই লেনদেনটা যখন আবার ঠিক হবে তখন আপনি উইথড্র দিতে পারবেন। তো আগামী এই মাসে 5 তারিখ পর্যন্ত আপনাদের লেনদেন করার কোনো দরকার নেই, 5 তারিখ পর আপনারা সব কিছু উইথড্র করবেন। আপাতত কাজ করতেন ইনকাম হবে বাট লেনদেন করতে পারবেন না, তো মানে উইথড্রটা দিতে পারবেন না। সো এই মাসে 5 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, 5 তারিখের পর আপনারা উইথড্র দিলে আপনার অবশ্যই উইথড্রটা হবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক দিবেন, আর কোনো জানাতে কমেন্টসের মাধ্যমে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি। আর অবশ্যই নতুন যারা আছে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।